সারা বিশ্বে প্রিয় সুপারহিরোদের তালিকায় অন্যতম এবং উপরের দিকে রয়েছে স্পাইডারম্যান। সিনেমা, কমিক্স কিংবা স্পাইডারম্যানের ভালোবাসার জালে আটকে পড়েছে অনেকেই। তাই সবসময় দর্শকপাড়া আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে স্পাইডারম্যান ফ্রাঞ্চাইজির নতুন আগমন নিয়ে। এবার সেই অপেক্ষারই অবসান ঘটল। চব্বিশ অগস্ট মুক্তি পেল স্পাইডারম্যান নো ওয়ে ফর হোমের অফিসিয়াল টিজার। টিজারে জানিয়ে দেওয়া হল সিনেমা মুক্তির তারিখ। মুক্তির কিছু সময়ের মধ্যেই কয়েক কোটি দর্শক দেখে ফেলে টিজারটি। দর্শকদের মধ্যে যে কত উন্মাদনা ছিল সিনেমাটি নিয়ে তা তো ভিউ দেখেই বোঝা যাচ্ছে। এই ছবিতেও স্পাইডারম্যানের ভূমিকায় আবারও দেখা যাবে পিটার পার্কার খ্যাত টম হল্যান্ডকে। এই মুভিতে অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে আবারও ডক্টর অক্টোপাসের ফিরে আসা। অ্যাভেঞ্জার্স এন্ডগেম সিনেমাতে টোনি স্টার্কের মৃত্যুর পর এই সিনেমায় স্পাইডারম্যানের জীবন কার্যত অভিভাবকহীন। টিজারে দেখা গিয়েছে পিটার পার্কার ডক্টর স্ট্রেঞ্জের সঙ্গে দেখা করেছেন। তার আলোচনা করেছেন মিস্টেরিও সেই ভিডিও ফুটেজ নিয়েও। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তার জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়ন ও ওঠাপড়াও। চলতি বছর অর্থাৎ 2021 সালের 17 ডিসেম্বর ক্রিসমাসের আগেই কলম্বিয়া পিকচার্স আর মার্ভেল স্টুডিওর সহপ্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে স্পাইডারম্যান নো ওয়ে ফর হোম। নুসরাত জাহান অনন্যা, নিউজ ফ্ল্যাশ 71।